নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আজ 27 জ্যৈষ্ঠ 1426 সন, মঙ্গলবার, ইংরেজি 11 জুন 2019। জ্যৈষ্ঠ শুক্লাপক্ষীয় নবমী তিথি থাকবে রাত্রি 8:20 পর্যন্ত। আজ উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব দ্বাদশ রাশিচক্রের বিশেষ রাশিফল অর্থাৎ দৈনিক রাশিফল সম্পর্কে। তো দ্বাদশ রাশিচক্রের প্রথমে যে রাশি তা হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন কোনো সুযোগ পেতে পারেন। কিছু বন্ধুর কাছ থেকে বিশেষ পরামর্শে আপনার উপকার হবে। পরিবারের বিশেষ সাহায্য পেতে পারেন। আপনার সন্তানের বিভিন্ন কাজে আপনি শুভ ফল পাবেন এবং সুখবর পাবেন। এমন কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে যারা কিনা আপনাকে বিশেষ উপকার করবে। অনেকদিন ধরে চলতে থাকা বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আজকের হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজের প্রশংসা ঘরে এবং বাইরে দুদিক থেকেই হতে পারে। অনেক মানুষ আপনার কথা শুনতে পারে, আপনার দ্বারা প্রভাবিত হতে পারে অনেক মানুষ। আজকের দিনে বলবো এই বিশেষ টোটকাটি, যদি এই মঙ্গলবারে আপনি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে আপনি অনেক সুযোগ সুবিধা লাভ করতে পারেন। এখন আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে ব্যবসায় হঠাৎ কিছু অগ্রিম বা টাকা পেয়ে যেতে পারেন। আপনি যদি চাকরিজীবী হন তাহলে অফিসের কিছু সহকর্মী আপনার কাজে বিশেষ সমর্থন করবে এবং তাতে আপনার কাজ খুব শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে। এমন কিছু মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে যে মানুষ আপনার আগামী দিনে বিশেষ সাহায্যে আসতে পারে। আপনার চিন্তাভাবনা এবং কাজের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ সমন্বয় ঘটবে এবং তার ফলে আপনার পারিবারিক এবং চাকরির ক্ষেত্রে বিশেষ সম্মতা বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনি যে কোনো বিষয়ে যদি হাত দেন সেই সব ক্ষেত্রে আপনার সফলতা আসবে। আপনার সন্তানের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ করে ভালো যাবে। আজকের দিনে যদি আপনি জেসমিন তেল বা জুঁই তেল এবং কোনো বাতি যদি কোনো মন্দিরে গিয়ে দান করতে পারেন বা মন্দিরে দিতে পারেন তাহলে আপনার জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যা তার সমাধান হয়ে যাবে। এখন আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের বিষয়ে। আজ আপনার ক্ষেত্রে বিশেষ শুভেচ্ছাপূর্ণ বিষয় ঘটে যেতে পারে, অর্থাৎ এমন কোনো কাজ করতে পারেন যেখানে সাধারণ মানুষ আপনাকে শুভেচ্ছা দেবে। আপনি আপনার ব্যবসার স্বার্থে কিন্তু বিদেশে যাওয়ার একটা সুযোগ আসতে পারে এবং এই বিশেষ সুযোগ আপনার ক্ষেত্রে আনন্দদায়ক হবে। সন্তানের বিষয়ে বিশেষ সুযোগ দেখা যায়। আপনার সুখ এবং সমৃদ্ধি দুটোই বৃদ্ধি পাবে। অফিসে আপনার অতিরিক্ত দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই দায়িত্ব আপনার কর্মজীবনকে বেশি উপকৃত করবে। কোনো শিল্পের বিষয়ে যদি ভাবতে চান তাহলে এই দিনটি আপনার ক্ষেত্রে শুভ এবং শিল্পের সাথে যদি যুক্ত হয়ে যান এই দিনটিতে তাহলে আপনার রোজগারের ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিধি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে। আপনার পরিবারে আজকের দিনটি বেশ সুন্দরভাবে কাটবে এবং পরিবারের পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্যক্ষেত্রে বলবো যে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো। আজকের দিনে আপনার বিশেষ টোটকার কথা বলবো, যদি কোনো মন্দিরে আজকের মধু দান করেন বা মধু অর্ঘ্য দেন তাহলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে। এখন আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ কোনো অনুষ্ঠানে মিলিত হতে পারেন। আপনি আপনার বন্ধুদের সাথে একটা বিশেষ পরিকল্পনা করতে পারেন এবং কোথাও বেড়াতে যেতে পারেন। আজকের দিনে রাগ বিষয়টাকে এড়িয়ে চলুন, যা কিন্তু আপনাকে বিশেষ ক্ষতি করে দিতে পারে।
আপনি অন্যদের উপর আপনার প্রভাব চালানোর একটা চেষ্টা করতে পারেন আজকে। আপনার চারিদিকে কিন্তু শত্রু বিস্তৃত এবং তারা কিন্তু আপনার বিরোধিতায় বিভিন্ন কার্যকলাপ করতে পারে, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু সাবধানে থাকবেন। এই বিশেষ কার্যকলাপের জন্য কিন্তু আপনার আর্থিক জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এই বিষয়ে সাবধানে থাকবেন এবং যে কোনো গুরুতর সমালোচনার বিষয়ে আপনি কিন্তু সচেতন থাকবেন, আর এই সচেতনতাই আপনাকে সফলতার পথ দেখাবে। যে কোনো কাজ শুরু করার আগে মনঃসংযোগকে বৃদ্ধি করবেন এবং রেস্ট নিয়ে নিই, অর্থাৎ সেক্ষেত্রে বলবো আপনি শারীরিকভাবে ও মানসিকভাবে কিছুটা রেস্ট নেবেন, তাহলে এই চিন্তাভাবনার ক্ষেত্রে আপনার বিশেষ সুবিধা হবে। আজকের দিনে যদি আপনি যদি কোনো মন্দিরে বিশেষত জলের পাত্র দান করেন, তাহলে বিশেষ সুবিধা পাবেন এবং বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এখন আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের দিক থেকে বিশেষ সমর্থন পাবেন আপনার কাজে। আপনার বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত সমস্যা ভাগ বন্ধুদের সঙ্গে কোনোভাবেই আলোচনা করবেন না। ভুলভ্রান্তি সমস্যা আপনার এই বিষয়গুলো বন্ধুরা কিন্তু আপনাকে অসহযোগিতা করতে পারে। আজকের আপনি কোনো সামাজিক কাজের জন্য বিশেষ সম্মানিত হতে পারেন। আপনি একটি নতুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ করার কথা চিন্তা করতে পারেন আজকে। এখন আসবো কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজকের আপনার দিনটি খুবই ভালো যাবে এবং ভাগ্যপূর্ণ দিন বলা যেতে পারে। আয়ের নতুন নতুন উৎস কিন্তু আজকের আপনার ক্ষেত্রে বেরিয়ে আসবে। অফিসের কাজে দৈনন্দিন আপনার বিভিন্ন কাজকর্মের বিষয়ে বিশেষ উন্নতি দেখা যায়। আজ আপনার কাজের বিষয়ে আপনার পত্নী বিশেষ প্রশংসা করতে পারে। সন্ধ্যায় কিন্তু আপনার বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যায় এবং তার ফলে আপনার বাড়ির পরিবেশ বেশ সুন্দর থাকবে। আয় ইনকাম এবং সম্পদের বৃদ্ধির যোগ রয়েছে, পাশাপাশি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি অবশ্যই আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। আজকের দিনে যদি আপনি ব্রাহ্মণের পা স্পর্শ করে তার আশীর্বাদ নেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন আপনি। এখন আসবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা বেশ ঊর্ধ্বমুখী থাকবে। কাজের বোঝা কিছুটা বাড়লেও আপনি যথেষ্ট সে ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং এটা আপনার কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি লক্ষণ দেখা যাবে। আপনার আজকের বিশেষ অভিজ্ঞতাপূর্ণ মতামত বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত হতে পারে। দীর্ঘদিন চলে আসা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি কিন্তু আজকের অনেকটাই ভালো থাকবে। ব্যবসার বিষয়ে বেশ কিছু উপকৃত হবেন এবং ব্যবসার উন্নতি ঘটবে। আপনি আপনার খরচকে বেশ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আপনি কিছু ব্যক্তিগত সমস্যায় একটু বিভ্রান্তে পড়তে পারেন, তবে তা পরবর্তী সময়ে ঠিক হয়ে যাবে। অভিভাবকদের অভিবাদন এবং আর্থিক দিকে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। তো আজকের দিনে গুরুদেব অথবা পিতামাতাকে প্রণাম করলে বিশেষ আপনি শুভ ফল পাবেন। এখন আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আপনি দায়িত্বপূর্ণ কোনো কাজে সফলতা পাবেন। আপনি বাড়ির জন্য কিছু নতুন জিনিস কিনতে পারেন। আপনার জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার স্ত্রী বিশেষ সাহায্য করতে পারে এবং সেক্ষেত্রে এই বিশেষ যোগে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ করতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে নতুনভাবে আপনি অর্থ বিনিয়োগ করলে এই অর্থ কিন্তু লাভজনক হিসাবে আপনার কাছে চলে আসবে। আর এই নতুন কাজের ভাবনা চিন্তায় হাত দেওয়া এই বিশেষ যোগ কিন্তু আজকের রয়েছে। আপনি কোনো শিল্পর ক্ষেত্রে জড়িয়ে যেতে পারেন। আপনি যদি চাকরির সঙ্গে যোগাযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে শুভ ফল আসবে এবং চাকরির যদি সন্ধান করে থাকেন, তাহলে সেক্ষেত্রে নতুন চাকরির যোগ দেখা যায়। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে তাদের শুভ যোগ দেখা যায়। আজকের এই বিশেষ দিনে যদি গায়কে যদি ভাত খাওয়ান, তাহলে আপনার কাজের অগ্রগতি অনেকাংশেই বৃদ্ধি পাবে। এখন আসবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আপনার অর্থনৈতিক সুবিধা বেশ ভালো হবে, অর্থনৈতিক সুযোগ সুবিধা আসবে, আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে, আপনি ভ্রমণ থেকে কিছু উপকার পাবেন, অর্থাৎ বিশেষ কাজের জন্য আপনি ভ্রমণের সঙ্গে যুক্ত থাকতে পারেন। পরিবারের সকল সদস্যদের সমন্বয় অব্যাহত থাকবে, আধ্যাত্মিকতার প্রতি আপনার প্রবণতা বেশ বৃদ্ধি পাবে। আপনি যে কোনো কাজে যদি হাত দেন, সেই কাজে কিন্তু আপনি সফলতা পাবেন। অফিসের কাজ আপনি যথেষ্ট দক্ষতার সঙ্গে সম্পন্ন করবেন
যারা আইন নিয়ে পড়াশোনা করছেন যে সকল ছাত্রছাত্রী, তাদের জন্য আজকের দিনটি বেশ শুভ। কর্মজীবনে আপনি নতুন মাত্রা পাবেন এবং নতুন সুযোগ আসবে আপনার জন্য। আজকের দিনে যদি কোনো মন্দিরে ফল অর্ঘ্য দেন বা দান করেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। এখন আসবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আপনার আস্থা বৃদ্ধি পাবে, আপনার কর্মজীবনে সফলতা আসবে। আজ আপনি আপনার কাজে মন দিয়ে করতে পারবেন, তবে বলবো যে একটু বিরতি দিয়ে কাজ করবেন, তাতে মানসিক এবং শারীরিকভাবে কিছুটা রেস্ট পাবেন। সময় মতো সমস্ত কাজ করার চেষ্টা করুন এবং সেই কাজ ভালোভাবে সুসম্পন্ন হবে। আজকের দিনে কোনো একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন, কিছু লোক সেখানে আপনার কাজে খুশি হবে। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার কাজে খুশি হবে এবং আপনার প্রশংসা করবে, তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা অবনতি হতে পারে। চাকরির ক্ষেত্রে সফলতার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বলবো মায়ের যদি আপনি আশীর্বাদ নেন, তাহলে আপনার সমস্ত কাজের সমাধান হবে। এখন আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজকের কাজের ক্ষেত্রে আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার অফিসে কাজের জন্য প্রশংসা পাবেন। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো যাবে। আপনার কাজের ক্ষেত্রে দক্ষতা বেশ কিছু বৃদ্ধি পাবে। সহযোগীদের সম্পর্ক বেশ মিষ্টিভাবাপন্ন হবে এবং তাদের সহযোগিতা পাবেন। যারা বাণিজ্য বিভাগে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো। ব্যবসায় হঠাৎ করে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে এবং সেজন্য আপনার মন বেশ ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু মনোযোগ দেওয়া উচিত। আপনার ইষ্টদেবকে ফুল যদি নিবেদন করেন আজকের দিনে, তাহলে আপনার বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে এবং আপনার বিভিন্ন কাজে সফলতা আসবে। দ্বাদশ রাশি চক্রের শেষ যে রাশি তা হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বলবো একটু চিন্তাভাবনার সঙ্গে কাজ করবেন। কাছাকাছি মানুষদের সহযোগিতা যদিও পাবেন, তবে কাজের ক্ষেত্রে একটু বিচক্ষণতা দেখানো উচিত। তবে পিতামাতার আশীর্বাদ পাবেন। কোনো পুরানো বন্ধুর সঙ্গে কিন্তু দেখা হয়ে যেতে পারে। আপনি আজ কোনো বড় কাজে যুক্ত হতে পারেন এবং সেই কাজে আপনি বিশেষ করে আপনার কর্মজীবনের বিশেষভাবে উন্নতি ঘটাবেন। আজকের যে কাজ শুরু করবেন সেই কাজ শেষ করে ফেলবেন। আজকের এই বিশেষ যোগে নতুন মানুষের সঙ্গে দেখা হবে এবং সেই মানুষ আপনার ক্ষেত্রে খুবই উপযোগী হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। আপনার অফিসে নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আপনি পেতে পারেন। আজকের বিশেষ দিনে বলবো মন্দিরে গিয়ে আপনি মন্দিরে প্রণাম করুন এবং এই প্রণামেই আপনার সমস্ত কাজ সফলতার সঙ্গে পালন করতে পারবেন এবং উপকৃত হবেন। তো বন্ধুরা, এই সংক্ষিপ্ত সময়ে আমরা আজকের অর্থাৎ 11 জুন 2019 দ্বাদশ রাশিচক্রের রাশিফল সম্পর্কে জেনে নিলাম। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।